شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত বোন জানতে চেয়েছেন জাকাতের যে আটটি খাদ আছে সেই আটটি খাদ আমাকে একটু জানাবেন, আর আত্মীয়দেরকে জাকাত দেওয়া যাবে কিনা। বোন আপনি যেগুলো সূরা তওবা পড়বেন, তো সূরা তওবার 60 নম্বর আয়াত আল্লাহ তাবারক তাআলা বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লিফাতি কুলুবুহুম ফির রিকাব ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফরীদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলীমুল হাকিম। সাদকা কেবল ফকির নিঃস্ব, এক নম্বর দেখলে মানে ফকির যারা নিঃস্ব বলা হয়, মিসকিন অভাবগ্রস্ত, সৎকার যারা সৎকার কাজে যারা সংশ্লিষ্ট কর্মচারী, তারপর যাদের মন কি ইসলামের প্রতি অনুরাগী করা আপনি আবশ্যক মনে করছেন তাদের জন্য, দাস মুক্তির জন্য, ঋণগ্রস্তদের জন্য, আল্লাহর পথে সংগ্রামকারী মুসাফিরের জন্য। তো এই আটটার মধ্যে কয়েক কটা, যেমন ফকির বা মিসকিন, তারপরে আপনার ঋণগ্রস্ত, এগুলোর মধ্যে যদি আপনার আত্মীয় স্বজন পড়ে তো আপনি অবশ্যই তাদেরকে দিতে পারেন, এমনকি আপনি আপনার ভাইকেও দিতে পারেন, আপনি আপনার বোনকেও দিতে পারেন, তারা যদি যাকাতের হকদার হয়।